সদ্যজাত নাতিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ দিদার বিরুদ্ধে। শিশুটির মায়ের দাবি 7000 টাকায় তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন তার মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকার বিনিময়ে সদ্যজাত নাতিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ দিদার বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়েছে দিদা। জানা গেছে 7 দিনের এক সদ্যজাত শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে দিদার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দিদা পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সদ্যজাত শিশুর মাকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকায়। স্থানীয় কাউন্সিলর গুলা খাতুন কারিগর এ বিষয়ে জানান। তিনি স্থানীয়দের কাছ থেকেই প্রথম বিষয়টি জানতে পারেন। তার ওয়ার্ডের গৃহবধূ বর্ষা বিবি গত 9 তারিখে শান্তিপুর হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই গৃহবধূ 22 নম্বর ওয়ার্ডে তার বাবার বাড়িতে ফিরে আসেন। গতকাল রাতে ওই ওয়ার্ডের বেশ কিছু মানুষ তাকে এসে অভিযোগ করেন বর্ষা বিবি তার সদ্যজাত শিশুকে বিক্রি করে দিয়েছে। সেই মতো ওই গৃহবধূর কাছে গিয়ে তিনি শিশুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার সত্যতা জানতে পেরেই সাথে সাথে শান্তিপুর থানার পুলিশকে খবর দেন তিনি। রবিবার সকালে সদ্যজাতকে কোথায় বিক্রি করা হয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই সদ্যজাত শিশুটিকে জগদ্দল এলাকায় পাচার করা হয়েছে। খবর পাওয়ার পর শিশু বিক্রির মধ্যস্থতাকারী মহিলাকে নিয়ে সদ্যজাতকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশু বিক্রির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গুলা খাতুন কারিগর। রাস্তার উপরে বেশ কয়েকজন মহিলাও আছে পুরুষও আছে, বেশ জমায়েত হয়েছে। আমি বললাম যে এখানে কি হয়েছে, এত জমায়েত কেন? তখন ওই মেয়েটা পার হয়ে এসে বললো, আমি তোমার কাছে যাচ্ছি, আমার বাচ্চাটাকে বেঁচে দিয়ে দেবো। সে কী কথা, বাচ্চা বেঁচে দিয়েছে মানে? দেখলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্যি, বাচ্চাটাকে মানে যে প্রসব করেছে তার মা বিক্রি করে দিয়েছে। কান্নাকাটি করছে যে আমার বাচ্চাটাকে একটু উদ্ধার করে দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে মানে ফোন করা থেকে শুরু করে দ্বারস্থ হলাম, ঠিক আছে কীভাবে বাচ্চাটাকে আনা যায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়ে যে আমি বললাম যে কোথায় বাচ্চাটাকে বিক্রি করেছে, ওরা বলছে যে সারাগড় মানে থানার মোড়। তারপরে এখানে প্রশাসন যখন সবাইকে আমরা ওইখানে এলাকায় নিজেরাও আসি, এসে এখানে জানতে পারলাম যে ওখানে থানার মোড় থেকে একজন ভদ্রমহিলা এলেন, বললো কি ইয়েতে জগদ্দলে আছে, মানে তার হাত দিয়ে কি বাচ্চা বিক্রি হচ্ছে, এই বাচ্চাটাকে মোটা অঙ্কের টাকা নিয়ে মনে হচ্ছে, হ্যাঁ সেটাই বললো, বেচা কিনা করেছে নাকি, এদেরকে হাতে পেয়েছে নাকি এরা 60000 টাকা। আমি এখানে বাচ্চাটাকে বসিয়ে রেখেছি যাতে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়। এ বিষয়ে সদ্যজাতর মা বর্ষা বিবি বলেন, তার বাবার বাড়ি 22 নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিটে, শ্বশুর বাড়ি নদিয়ার বিননগর। সন্তান সম্ভবা ছিলেন, সে কারণেই বাবার বাড়িতে এসেছিলেন। কিন্তু তার মা খালেদা বিবি তাকে না জানিয়ে তার সদ্যজাত পুত্র সন্তানকে 60000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। ছদিন হয়েছে, আজ ছদিন হয়েছে। কি সন্তান? ছেলে সন্তান। বাড়িতে কবে এসেছিলেন? বাড়িতে বুধবার দিন এলাম, বুধবার দিন সকালবেলা চলে যায় অন্যজনের হাতে। একটা মহিলা মহিলা মহিলাকে ফোন করে আমার মা ডাকে যে মহিলাটার বাচ্চাটা নিয়ে চলে যায়। আমার আমার দিদাই আমার হাতে মনে হয় দিতে পারে। কত টাকা? 60000 টাকা। আপনি জানতে পেরেছেন? না আমি জানতে পারিনি। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।